ইনস্ট্রাকশনটা দিয়ে দাও। এটা যন্ত্রের নাম হচ্ছে টোটাল স্টেশন, জরিপ সংক্রান্ত সব ধরনের তথ্য এবং উপাত্ত এই যন্ত্র দিয়ে বের করা যাবে। সারা বিশ্বে এই যন্ত্র দিয়ে এখন জরিপ সংক্রান্ত সব ধরনের ক্যালকুলেশন, মেজারমেন্ট সব কিছুই করা হয়। তাহলে এই যন্ত্রটা যদি থাকে তাহলে অন্য কোনো ধরনের সার্ভিং করার জন্য, জরিপ করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন নাই। আমরা অনেক সৌভাগ্যবান যেহেতু এই যন্ত্রটা আমাদের আছে, সব জায়গায় সব ইনস্টিটিউটে এই যন্ত্রটা খুব ব্যয়বহুল। এই যন্ত্রটা পরিমাপ গ্রহণের উপযোগী করার জন্য তোমার টেপায়া লাগবে, স্ট্যান্ড আর মেইন যন্ত্র, দুইটা যন্ত্রটার দুইটা কম্পোনেন্ট, একটা স্ট্যান্ড আর একটা মেইন ইউনিট। পাওয়ার, এখানে পাওয়ার আছে সব ডিজিটাল, টোটাল স্টেশন মানেই অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস, যেটা ইলেকট্রনিক পদ্ধতিতে পরিমাপ গ্রহণ করা হয়। পরিমাপের মধ্যে আছে আমরা দেখা যায় অ্যানালগ পদ্ধতিতে আগে যেভাবে করতাম ফিতা দিয়ে দূরত্ব বের করতাম, ফিতা দিয়ে দূরত্ব বের করলে দেখা যাচ্ছে যে তোমার ফিতার মধ্যে কারেকশন থাকে, ফিতা পেস লেগে যায়, বা রোদের মধ্যে স্টিলের যদি ফিতা হয় তাহলে প্রসারণ হয়, অনেক ধরনের প্রবলেম হয়, আমরা কারেকশন করতে হয়, সংশোধন করতে হয়। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে সংশোধন বা এইগুলো কোনো কিছুই প্রয়োজন নেই, তোমার সেকেন্ডের মাধ্যমে আমরা ডিস্টেন্স বের করতে পারবো, দূরত্ব বের করা যাবে, ক্ষেত্রফল পরিমাপ করা যাবে, টাওয়ারের উচ্চতা বের করা যাবে, যে কোনো উচ্চতা, বিল্ডিংয়ের উচ্চতা বলো, টাওয়ারের উচ্চতা বলো, এগুলো বের করা যাবে। সেই সাথে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আমরা কত অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করতেছি এগুলো বের করা যাবে। ক্ষেত্রফল তো বলা হচ্ছে, হ্যাঁ, উলম্ব কোণ বের করা যাবে, অনুভূমিক কোণ বের করা যাবে। এই যন্ত্রের মাধ্যমে অন করার পরে প্রথমে আসবে বেসিক, বেসিক মোড, সবাই আমরা বইয়ের মাধ্যমে তো শুনছি, বইয়ের মাধ্যমে পড়ছি, বেসিক মোড। বেসিক মোডের মধ্যে মেজারমেন্ট অপশন আছে, মেজারমেন্ট অপশনে গিয়ে পেজ আছে, আমাদের তিনটা পেজ আছে, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি। পেজ ওয়ানে যাওয়ার জন্য, পেজ টুতে যাওয়ার জন্য, পেজ থ্রিতে যাওয়ার জন্য আমাদেরকে ফাংশন বাটন প্রেস করতে হবে। যদি আমরা পেজ ওয়ানের কাজ করি তাহলে তো আর পেজ টুতে যাওয়ার প্রয়োজন নাই, হয়তো হরিজেন্টাল ডিস্টেন্স বের করবো আমরা, আজকের কাজ একটা দূরত্ব বের করবো, বা নদীর প্রস্থ বের করবো, ব্রিজ নির্মাণ হবে নদীর এই পার থেকে অপর পার পর্যন্ত আমরা দূরত্বটা, ডিস্টেন্সটা মেজার করবো। সেজন্য হয়তো এটা পেজ ওয়ানেই আমরা পাবো, যদি পেজ ওয়ানে এই হরিজেন্টাল ডিস্টেন্স মেজারমেন্ট করার এই সিস্টেমটা না পাই তাহলে হয়তো পেজ টুতে যাবো, পেজ টুতে না পেলে পেজ থ্রিতে, সেজন্য আমাদের ফাংশন বাটন প্রেস করতে হবে। তো হরিজেন্টাল ডিস্টেন্স বের করার জন্য প্রথমে আমরা করবো নদীর প্রস্থ বের করবো, অপর পারে যদি কোনো সিগন্যাল থাকে অথবা সিগন্যাল যদি না থাকে আমরা হয়তো কোনো খুঁটি টার্গেট করবো, অথবা খুঁটিও যদি না থাকে গাছ টার্গেট করবো, অথবা গাছও যদি না পাওয়া যায় হয়তো আমরা রেঞ্জিং রড নিয়ে অপর প্রান্তে নিয়ে বসাবো। রেঞ্জিং রডকে তারপরে টার্গেট করতে হবে, টার্গেট করে ফোকাসিং করতে হবে, ফোকাসিং করার পরে ক্লিয়ার যখন আমরা দেখতে পাবো মেজারমেন্ট মোড থেকে পেজ ওয়ানে হরিজেন্টাল ডিস্টেন্স বের করার যে অপশনটা থাকবে এইচডি, এইচডি প্রেস করলেই সরাসরি মুহূর্তের মধ্যে, ওয়ান সেকেন্ডের মধ্যে হরিজেন্টাল ডিস্টেন্স। সেক্ষেত্রে যদি আমরা টাওয়ারের উচ্চতা বের করতে চাই অ্যানালগ পদ্ধতিতে কী হবে, আমাদের ফিতা বের করতে হবে, যন্ত্র থেকে টাওয়ারের দূরত্ব লাগবে, অনুভূমিক দূরত্ব লাগবে, তারপরে ফিতা এবং অনুভূমিক দূরত্বের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক পদ্ধতিতে টাওয়ারের উচ্চতা মেজারমেন্ট করি। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে আর আমাদের ফিতা নিয়ে কষ্ট করে অনুভূমিক দূরত্ব বের করতে হবে না, ফিতাও লাগবে না, কোণও লাগবে না, এই যন্ত্রটা দিয়ে সরাসরি স্টেশনে যে কোনো জায়গায় আমরা স্থাপন করার পরে, সেন্টারিং, লেভেলিং করার পরে টাওয়ারের গোড়ায় টার্গেট করব, আর টাওয়ারের শীর্ষে টার্গেট করলে সরাসরি, হ্যাঁ, আমরা টাওয়ারের উচ্চতা নির্ণয় করার যেই
মেজারমেন্টের অপশন আছে, টাওয়ার হাইট, এটা পেজ ওয়ান বা পেজ টু বা পেজ থ্রিতে পাওয়া যাবেই সরাসরি। তাহলে সাথে সাথেই আমরা যদি মেজারমেন্ট প্রেস করি তাহলে টাওয়ার উচ্চতা বের করবে। আবার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমিনরা কী করে, ফিতার সাহায্যে ওরা বাহুগুলো যদি চতুর্ভুজ হয় চারটা বাহু মেজারমেন্ট করে চতুর্ভুজের সূত্র দিয়ে ক্যালকুলেটরে বসে বসে, হ্যাঁ খাতা কলম দিয়ে হিসাব করে দুনিয়া দিয়ে, হ্যাঁ মেজারমেন্ট করে। সেক্ষেত্রে দেখা যায় ফিতার মধ্যে ইঞ্চির দূরত্ব হয়তো কম বেশি থাকতে পারে, হতে পারে ওয়েদারের কারণে, টেম্পারেচারের কারণে, হ্যাঁ ধরার কারণে, ফিতা ধরার কারণে বাহু কম বেশির জন্য ক্ষেত্রফল কম বেশি হতে পারে। দেখা যায় আমিনে আমিনে আবার প্রবলেম হয় বা জায়গা মাপতে গেছে একটা হয়ে গেছে ক্ষেত্রফল আরেকটা, সেক্ষেত্রে এই যন্ত্রটা যদি থাকে তাহলে এই ধরনের কোনো আর সমস্যা হবে না। এটা একুরেট একবারে রেজাল্ট শো করবে যদি চতুর্ভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করি একটা জায়গার ঠিক চারটা কোণে। আমরা রেঞ্জিং রড বসাবো, রেঞ্জিং রড বসানোর পরে এইখানে আবার ওই আগের মতো পেজ ওয়ান বা পেজ টু বা পেজ থ্রি থেকে এরিয়া ক্যালকুলেশন আমরা সিলেক্ট করে নিব। এরিয়া ক্যালকুলেশন সিলেক্ট করার আগে ইউনিটটা আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা স্কোয়ার ফিটে বের করতে চাই অথবা বর্গমিটারে বের করতে চাই ক্ষেত্রফলটা। সেক্ষেত্রে আমাকে চারটা পয়েন্ট যদি আমি টার্গেট করি, পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি, পয়েন্ট ফোর, টার্গেট করার পরে যদি এরিয়া ক্যালকুলেশন প্রেস করি তাহলে ওই জায়গাটা একেবারে সঠিক ক্ষেত্রফলটা বের হবে। এইখানে কোনো ধরনের কম বেশি হবে না, একবারে সঠিক একুরেট যে ভ্যালুটা আমরা এই যন্ত্রের মাধ্যমে যেটা অ্যানালগ পদ্ধতিতে ওই যে ফিতা দিয়ে স্কেল দিয়ে ওটা পাওয়া যাবে না, সেক্ষেত্রে আর ডিবেটও থাকবে না যে কম হইলো কেন বা বেশি হইলো কেন, এখানে আর সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরে এইখান থেকেই এই যন্ত্রটা থেকেই যে কোনো স্টেশনে বসানোর পরে আমরা দূরের যদি কোনো বস্তুর দূরত্ব বের করতে চাই সেটিও সম্ভব। এইখান থেকে হয়তো দূরে দুইটা বিল্ডিং আছে বা দুইটা ইলেকট্রিক পোল আছে অনেক দূরে, ওই দুইটার মধ্যে আমরা দূরত্ব বের করব, সেক্ষেত্রে সেখানে আর যাওয়ার দরকার নেই, আমরা ফিতা নিয়ে হয়তো ওইটা মেজারমেন্ট করতাম কিন্তু এখানে আর যাওয়ার প্রয়োজন নাই। এইখান থেকেই এটা, এটাও আমাদের অপশন আছে, এটা MLM বলে, মিসিং লাইন মেজারমেন্ট। এই অপশনটার মাধ্যমে আমরা ওই দূরবর্তী দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব বের করতে পারব। সেক্ষেত্রেও আমাদেরকে পেজ ওয়ান বা পেজ টু বা পেজ থ্রি থেকে MLM সিস্টেমটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, এন্টার করে MLM-এর মধ্যে যেতে হবে। তারপরে হয়তো প্রথম পয়েন্টটাকে টার্গেট করলাম, টার্গেট করে অবজারভেশন করলাম, তারপরে দ্বিতীয় পয়েন্টটাকে টার্গেট করে অবজারভেশন করলাম, অবজারভেশন করার পরে আমরা যদি MLM প্রেস করি তাহলে ওই দূরের দুইটা বস্তুর দূরত্ব, দূরের দুইটা টাওয়ারের দূরত্ব, দূরের দুইটা বিল্ডিংয়ের দূরত্ব সরাসরি এখানে চলে আসবে, সেখানে আর যাওয়ার। হ্যাঁ তাহলে আমরা একটা তোমাদেরকে আনুভূমিক দূরত্ব বের করার পদ্ধতিটা দেখা দিচ্ছি। আচ্ছা আমরা বের করি এই সামনে একটা ইলেকট্রিক পোল আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের এই যন্ত্রের মধ্যে কয়েকটা পার্ট আছে, এই যন্ত্রটার অনেকগুলো পার্টস আছে, যেমন হাতল, যন্ত্রটা বহন করার জন্য হাতলটা খুব প্রয়োজন, অনেক এটা কস্টলি একটা ইনস্ট্রুমেন্ট, আগেই বলা হচ্ছে যে এটা সব জায়গায় নাই, আমরা সৌভাগ্যবান যেহেতু আমরা এটা দেখার সুযোগ পাচ্ছি এবং সবাই প্র্যাকটিক্যাল করার সুযোগ পাচ্ছি। হাতল আছে, দূরবীন আছে তাক করার জন্য, ফোকাসিং রিং আছে ফোকাস করার জন্য, হয়তো অস্পষ্ট দেখা যাচ্ছে, আমরা DSLR ক্যামেরাতে যেরকম ফোকাসিং করার অপশন থাকে এটাতেও আমাদের অপশন আছে, DSLR ক্যামেরা থেকে এটা অনেক গুণ, হ্যাঁ অনেক গুণ উন্নত। এবং এইটা থেকে আমরা অনুভূমিক দূরত্বের কথা যেটা বললাম, 5 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত এটা মেজারমেন্ট করতে পারবে। 5 কিলোমিটার দূরত্ব ফিতা নিয়ে অনেক পরিশ্রম হতো, সারাদিন লাগতো, সেক্ষেত্রে যদি আমরা 5 কিলোমিটার সরাসরি দেখতে পাই তাহলে সরাসরি নির্ণয় করা সম্ভব, অথবা 5 কিলোমিটার
1 কিলোমিটার 1 কিলোমিটার করেও আমরা বের করতে পারবো। আর ফিতা দিয়ে হলে হয়তো 100 মিটার করতে করতে সারাদিন লেগে যাবে 5 কিলোমিটার বের করতে। আমি এটা বের করে দেখাচ্ছি। আমরা টার্গেট করে টাওয়ারটাকে টার্গেট করে হরিজেন্টাল মুভমেন্টটা অফ করবো। এটাতে আসলে হরিজেন্টাল ক্লাম্প হরিজন্টাল ডিস্টেন্স দেখো 32.35 মিটার। আমরা তাহলে এটা হরিজন্টাল ডিস্টেন্স সরাসরি দেখে না, আর ফিতা দিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, ফিতা দিয়ে মাপলেও ওই একই পাবা, ওইটাতেই বরং হ্যাঁ ভুল হতে পারে। তো যন্ত্রের মধ্যে আর ভার্টিক্যাল কোণ নেওয়ার জন্য ভার্টিক্যাল ক্লাম্পটাকে আমাদেরকে লুজ করে দিতে হবে, বা টাওয়ারের উচ্চতা নির্ণয় করার জন্য ভার্টিক্যাল ক্লাম্প আছে, লুজ করে অ্যাঙ্গেল দিলাম, টাওয়ারের শীর্ষে দোড়ায় টার্গেট করলাম, শীর্ষে টার্গেট করলাম। আর এখানে উন্নত মানের তোমার ডিসপ্লে আছে, এলসিডি ডিসপ্লে যেটা বলি আমরা, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর সামনেও আছে আবার পিছনেও আছে একই ডিসপ্লে। আর যেই বাটনগুলো আছে এগুলো হচ্ছে অপারেশন প্যানেল, যন্ত্রটাকে অপারেট করার জন্য যে ফাংশন যে বাটনগুলো আমরা আছে যেই জায়গায় এটা হচ্ছে অপারেশন। এই বাটনগুলো প্রেস করে এই যন্ত্রটাকে অপারেট করা যাবে। তোমরা তাহলে আমি তাহলে দেখাইলাম, তোমরা তাহলে নিচেরা এইবার বের করো, টাওয়ারের উচ্চতা বের করো, দূরত্ব বের করো, MLM বের করো। কোনো সমস্যা হলে স্যারকে জিজ্ঞেস করবা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে স্যারকে জিজ্ঞেস করবা।